সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান স্যার তোমাদের সাথে থাকবো এবং এনটিভির পর্দা জুড়ে তোমাদের জন্য বেশ খানিকটা সময় অনুষ্ঠান নিয়ে থাকবো, তোমাদের ফোন কলের অপেক্ষায় থাকবো। তবে শুরুতে কিছু তথ্য তোমাদেরকে বরাবরের মতো জানাতে চাই। আজ আমরা জানবো বিশ্বের প্রশস্ততম ঝুলন্ত সেতু সম্পর্কে। তুরস্কের ইস্তানবুল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বসফরাস প্রণালী এবং এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী এই প্রণালীর উপর নির্মিত তৃতীয় সেতু হলো ইয়াভুজ সুলতান সেলিম ঝুলন্ত সেতু, যা বর্তমানে বিশ্বের প্রশস্ততম ঝুলন্ত সেতু। আটটি সড়ক লেন এবং মাঝ দিয়ে রেল চলাচলের লাইন বিশিষ্ট 322 মিটার উচ্চতার এই সেতুটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেতু। সুইস প্রকৌশলী জ ফ্রান্সিস ক্লেন এবং ফরাসি প্রকৌশলী মাইকেল ভিলোজিও দৃষ্টিনন্দন ইয়াভুজ সুলতান সেলিম সেতুটি নকশা করেছেন। জানা হলো এবার জানাই, আজ আমাদের সাথে আছেন শামীম হাসান, একজন সঙ্গীত শিল্পী। তার কাছ থেকে কথা শুনবো, গান শুনবো এবং বরাবরের মতো তোমাদের ফোনের অপেক্ষায় রইব। শামীম ভাই কেমন আছেন? জি অনেক ভালো। আপনার হাতে গিটার এবং আপনার গানও আমরা শুনবো, তার আগে কথা শুনবো। শুরুতে একটু বলি যে পবিত্র আশুরার শুভেচ্ছা সবাইকে, আপনাকেও। এখন গান নিয়ে কি সময় কাটছে বা কিভাবে ব্যস্ত সময় পার করছেন? নিজের কাজ করছি, স্টুডিও রেকর্ডিং। আর সামনে কি অ্যালবামের প্রস্তুতি চলছে? অ্যালবামের প্রস্তুতি চলছে। অ্যালবামটা সম্পর্কে একটু জানতে চাই, সোলো অ্যালবাম নাকি? হ্যাঁ, সোলো অ্যালবাম এবং একটি মানে মানে সব অ্যালবামে তো 8-10টা বা 12টাও গান থাকে, আমরা সেটাই জানি যে একটা অ্যালবাম এতগুলো গান। আমি চেষ্টা করব 4-6টার মধ্যে। এটা কেন কম গান? ইদানিংকালে অনেক কি দেখছি যে খুব কম গানের ভিতরে অ্যালবাম করার একটা প্রবণতা বা একটা এরকম একটা ধারা শুরু হয়েছে, সেটা কেন? তো কম গান করলে হয় কি, কম গান করলে গানের প্রতি মানে বেশি মানে বেশি কনসেন্ট্রেট করা যায় আর কি। আচ্ছা, মানে গানগুলোর প্রতি বেশি আরো যত্ন নেয়, আরো যত্ন নেওয়া যায়। তো এবারের গান যত কম হবে তত মানে আর কি যত্ন নেওয়া যাবে বেশি। নিশ্চয়ই, আমি একটু যত্ন নিয়ে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে একটা ফোন কলে যেতে চাই। জি, যারা ফোনে আছে। নিশ্চয়ই, বলো না কে বলছো? আমি মুইন বলছি। কোন ক্লাসে পড়ো তুমি? পড়ে। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব। জীব জগৎ। ঠিক আছে, তুমি খুব দ্রুত প্রশ্নের উত্তরটি দেবে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। অপশনগুলো দেখো, আমি বলে দিচ্ছি। ক ডালিয়া, খ লেটুস, গ অর্কিড। বলো, বলে দাও দ্রুত, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে দ্রুত। লেটুস উত্তরটি নিলাম কিন্তু দুঃখিত সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে রাখো, ক ডালিয়া। ধন্যবাদ শামীম ভাই। তো যে গানগুলো রয়েছে সেখানে কি সবগুলো গান কি ধরনের, মানে কি ধরনের গান আমরা পাচ্ছি? একটু ক্লাসিক্যাল বেসড ফোক। আচ্ছা, মানে ক্লাসিক্যাল বেসড ফোক। গানগুলোতে কারা কারা কাজ করছেন, লিখছেন কারা, শুরু করছেন কারা? এটা একটু মানে আর একটু পরে বলি, এটা একটু অনেকেই মানে অনেকেই আছেন। আচ্ছা, তো সামনের অ্যালবামটা কবে নাগাদ পেতে পারি, সেটা কি পাওয়া যাবে? 3-4 মাস। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো, কারণ মানে ভিডিওতে একটু কস্টলি, এটা আমরা সবাই জানি যারা আমার সঙ্গীত শিল্পী। তো এই ভিডিও প্রসঙ্গে একটু জানতে চাই, ধরেন আপনি ভিডিও করলেন না, শুধুমাত্র অডিও করলেন, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে কি বিশ্বাস করেন যে শুধুমাত্র অডিও দিয়ে একজন সঙ্গীত শিল্পী তার গানকে শ্রোতাদের মাঝখানে পৌঁছাতে পারে কিনা? আসলে শুধুমাত্র অডিও দিয়ে একটু টাফ এখন। আচ্ছা, কারণ আমরা সাধারণ মানুষ চাই হচ্ছে কিছু দেখতে, মানে শোনা, মানে শোনা শোনার পাশাপাশি দেখাটাও একটা ফ্যাক্ট আর কি। আচ্ছা, আপনার তো মানে পরিচিত এভাবে যদি বলি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে, তারপর একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, এর মাঝখানে নিজেকে কতটুকুন দায়বদ্ধতার জায়গা বলেন বা নিজে কতটুকুন এখন ফিল করছেন সেই জায়গা থেকে মানুষ ভালোবেসে আপনাদেরকে এনেছিল, তারপরে এসে এখন মানুষের জন্য যে কাজগুলো করছেন, কতখানি দায়বদ্ধতা অনুভব করেন? আসলে দায়বদ্ধতা বলতে আগে একরকম ছিল, রিয়েলিটি শোতে আসার আগে একরকম ছিল যে মানে যেমন তেমন একটা কিছু হলেই হতো আর কি। এখন দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে যে আমাকে ভালো করতে হবে এবং আগের থেকে বেটার করতে হবে। আচ্ছা, মানে এটা অবশ্যই মানে মেইনটেইন করতে হবে আর কি। শামীম ভাই, আপনার গানে আসবো, তার আগে একটু যেতে চাই ফোনে। ফোনে একজন আছে, তার কথাটা একটু শুনে আসি। নাম বলো, কে বলছো? কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো সেটা একটু বলো আমাকে এবং কোন বিভাগ থেকে প্রশ্ন করবো সেটা বলো। চতুর্থ শ্রেণীতে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জীব জগৎ। আচ্ছা, জীব জগৎ বিভাগটি শেষ হয়ে যাচ্ছে,
তোমাকে প্রশ্ন করার পর প্রথম প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কেমন? তোমাকে বলতে হবে অপশনগুলো দেখো এবং আমি বলে দিচ্ছি ক দণ্ডাকার, খ গোলাকার, গ ডিম্বাকার। বলো, একটু কঠিন বোধ হয় তোমার জন্য। দণ্ডাকার উত্তরটি আমি নিলাম কিন্তু সঠিক নয় ভাইয়া, খুব দুঃখিত। সঠিক উত্তরটি জেনে রাখো চলো, সঠিক উত্তর হচ্ছে গ ডিম্বাকার। জেনে নিলাম আমরা, এবার আমরা একটু সরাসরি গানই শুনি, মানে কোন গানটা শোনাবেন? আসলে আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদ ভাইয়ের খেয়াল পোকা অ্যালবামে গান একটা গান ছিল, উনি আমাকে রেখেছিলেন, তো আমি আসলে খুবই সৌভাগ্যবান। নিশ্চয়ই আমরা সেই গানটা শুনি, তারপর সেই গানটার গল্প শুনতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। দরজার চৌকাঠে ধুলো কার্নিশে পায়রা গুলোর মনটা ভীষণ ভার, পথটা অলস নাকি বয়স বাড়ছে নিজে বোঝা যায় না আর। দরজার চৌকাঠে ধুলো কার্নিশে পায়রা গুলোর মনটা ভীষণ ভার, পথটা অলস নাকি বয়স বাড়ছে নিজে বোঝা যায় না আর। দিন সে কি দিন, রাত কি আধার কানা, ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। আমিও একজনের কাছে যাব, বাট ফোনের মাধ্যমে। আচ্ছা, গানের গল্প শুনো, ভীষণ সুন্দর গান, ধন্যবাদ শোনানোর জন্য। আমি একটু শুনে আসি কে আছে ফোনে। নাম বলো, কে আছো? আমি সোলামিন বলছিলাম কলোরা থেকে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া খুব ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জীব জগত বিভাগটি কিন্তু শেষ হয়ে গেছে। জানা অজানা। আচ্ছা ঠিক আছে, তুমি কোন স্কুলে পড়ো একটু বলো তো। আমি কলরা হিজলদি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, খুব দ্রুত উত্তর দিবা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে তোমার জন্য তাশখন্দ কোন দেশের রাজধানী? অপশনগুলো দেখো, আমি বলে দিচ্ছি ক তাজিকিস্তান, খ কাজাখস্তান, গ উজবেকিস্তান। বলো। আবার বলবা? জি। আবার একটু বলো। না আমি বলছি কি যে প্রশ্নটা আবার একটু বলবে, এত সময় তো দেয়া যাবে না, খুব দ্রুত এবার। হ্যাঁ, তাজখন্দ কোন দেশের রাজধানী? অপশনগুলো হচ্ছে ক তাজিকিস্তান, খ কাজাখস্তান, গ উজবেকিস্তান। এবার দেখে নাও, স্ক্রিনে দেয়া আছে, দেখে দ্রুত উত্তর দাও। অপশন ক। অপশন ক। তুমি নামটা বলো, দেশের নামটা বলো। বলো। আচ্ছা ফোনটা কেটে গেছে, সঠিক উত্তরটা বলে দে। উত্তরটি আমরা কনফিউজিং নিতে পারলাম না, সেজন্য সঠিক উত্তর হচ্ছে গ উজবেকিস্তান। জানা হলো। আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। বলো ভাইয়া কে বলছো? আমার নাম সীমান্ত। কোন ক্লাসে পড়ো সীমান্ত? ক্লাস 6। ক্লাস 6। এবার বলো যে কোন বিভাগ থেকে তুমি প্রশ্ন নিতে চাও, বলে দাও। খেলার মাঠ। খেলার মাঠ। তুমি কোন স্কুলে পড়ো সীমান্ত? রাজধানী আইডিয়াল স্কুল। আচ্ছা ঠিক আছে। খেলার মাঠ, কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। খেলা আজকে খেলা দেখছো? হ্যাঁ। বলো তো বাংলাদেশের স্কোর কত তোমার মাধ্যমে আমরা একটু জেনে নেই।
বাংলাদেশের স্কোর কত এই মুহূর্তে? 141 3 উইকেট। বাহ চমৎকার। এটার জন্য তোমাকে আমরা টাকা দিতে পারছি না, মানে কোনো টাকার বই দিতে পারছি না, বাট প্রশ্নটা করতে পারি। দেখা যাক যে খেলার মাঠে তোমার পারফরম্যান্স কেমন। প্রশ্নটি হচ্ছে, এবারের অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নিয়েছে কোন দুটি দেশ, সেটা বলতে হবে। অপশন আমি বলছি, খেয়াল করে দেখো। ক কসোভো ও দক্ষিণ সুদান, খ কসোভো ও ইয়েমেন, গ কিউবা ও কসোভো। বলো, লাস্ট যে অলিম্পিক হয়ে গেল, হ্যাঁ পুরো দেশের নাম বলো, দেশের নাম বলো। ক খ গ না, কসোভো ও দক্ষিণ সুদান। উত্তর সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগছে যে তোমাকে আজকে 500 টাকার বই আমি দিতে পারলাম। কি মনে হচ্ছে, বাংলাদেশ জিতবে মনে হচ্ছে? যাক ইনশাআল্লাহ। চলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এবারের অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টে বিজয়ী দেশ কোনটি, মানে কারা গোল্ড পেয়েছে? অপশনগুলো হচ্ছে, ক জার্মানি, খ সুইডেন, গ কানাডা। বলো। ক জার্মানি। জার্মানি, তুমি কি জেনে বলেছো, দেখেছিলে? হ্যাঁ। আচ্ছা ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের বাংলাদেশ টিমের মতো পারফরম্যান্স তার। 1000 টাকার বই হয়ে গেছে সীমান্ত, পরের 1000 টাকার জন্য ঝুঁকি নেবে? পরের প্রশ্নে যাব? হ্যাঁ। সীমান্ত নিয়ম জানো? হ্যাঁ আমি জানি। আচ্ছা ঠিক আছে, চলো থ্যাংক ইউ সাহসটা দেখানোর জন্য। প্রশ্নটি হচ্ছে, প্রথম অলিম্পিক পদকজয়ী নারী কে? অপশনগুলো দেখো, ক সাইনিস্কা, খ মারিয়া শারাপোভা, গ আর্তেমিস। বলো। ক আর্তেমিস। আর্তেমিস। তোমাকে পাশ থেকে কেউ বলে দিচ্ছে সীমান্ত? না। সত্যি কথা বলো আমাকে, কিছু মনে করবো না প্লিজ। আচ্ছা উত্তরটি আমি নিলাম কিন্তু সঠিক নয়, দুঃখিত। 500 টাকার বই আবার রেখে দিতে হচ্ছে। সঠিক উত্তর ছিল ক সাইনিস্কা। 390 খ্রিস্টপূর্বাব্দে তিনি রথ দৌড়ে পদক পান এবং রাজা এগিসিলাসের বোন ছিলেন তিনি। আচ্ছা একটু ফোন নিতে মজা লাগছে, একটু ফোন নেই। হ্যালো। হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। কোন স্কুলে পড়ো? আমি মডেল স্কুলে পড়ি। আচ্ছা ঠিক আছে, এবার তোমার নামটা বলো আর কোন বিভাগ থেকে প্রশ্ন করবে সেটা বলো। আমার নাম লামিয়া। কোন ক্লাস থেকে প্রশ্ন, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা আমার সামনেই আছে, বিভাগটি শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করার পরে। প্রশ্ন হচ্ছে, আফ্রিকা মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? অপশনগুলো দেখো, ক ইলেন সারলিফ, গ ক্রিস্টিনা লাগার্ড, গ ডালিয়া ইটজিক। বলো। খ ক্রিস্টিনা লাগার্ড। উত্তরটি আমি নিলাম আপু, খুব দুঃখিত, সঠিক নয়। সঠিক উত্তর ছিল ক ইলেন সারলিফ, তিনি লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন। শ্যাম ভাই, গানের গল্পটা শুনছিলাম যে প্রিন্স মাহমুদ, তার সাথে গান করার সুযোগটা নিশ্চয়ই সব শিল্পীদের জন্যই একটা বড় সুযোগ, তো আপনার সেই সুযোগটা আসার পরে তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সে প্রচণ্ড চুজি এবং মানে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাইতে হয়েছে। আমি প্রায় 3-4 দিন যাবৎ গানটার মাঝখানেই ছিলেন, বসবাস করে 3-4 দিন যাবৎ আমি স্টুডিও মানে ওয়ার্ক করেছি একটা গানের জন্য। আচ্ছা, এবং পাশাপাশি আয়নাবাজি খুব আলোচিত চলচ্চিত্র, সেখানেও কিন্তু আপনার গান আছে। জি, একটু সেই গানটা সম্পর্কে শুনতে চাই। এই গানটি আসলে গাইবার জন্য আমাকে চিরকুটের মানে সোমিয়াপা চিরকুট ব্যান্ড আমাকে মানে সুযোগটি করে দিয়েছিলেন। এই সুযোগটি পেয়ে তখন মানে কিভাবে সুযোগটা এলো সেই গল্পটা একটু শুনতে চাই। আসলে সুযোগটা, সোমিয়াপা আমাকে খুবই পছন্দ করেন, তো আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, তো উনি আমাকে আর কি মানে আর কি ডাকলেন যে এরকম একটা মানে গান আছে। গানটার শিরোনামটা? হ্যাঁ গানটার শিরোনাম হচ্ছে দুনিয়া। দুনিয়া, হ্যাঁ। সেখানে আমরা চলচ্চিত্রে যে গানটা দেখতে পাই মানে সিনেমার মাঝখানে, সেখানে সিনেমা যে মানে গানটি, ওই গানটিতে আমার সোমিয়াপার ভয়েস আর কি। আচ্ছা, এছাড়া কি চলচ্চিত্রে গান গাওয়া হয়েছে বা সামনে কথা চলছে এমন কিছু? এছাড়া অচেনা হৃদয় নামক একটি মানে আর কি মুভি ছিল, ওটাতে গান করেছিলাম। আচ্ছা, তো এখন একটু গান করেন, আমরা একটু এখন আর একটা ছোট করে একটা গান শুনি এখন। আচ্ছা, আমার খুবই মানে প্রিয় একটি গান। আমি আসলে মানে ফোক গান গাইতে মানে খুব মানে বেশি পছন্দ করেন, শুনে ফেলি গানটা। চলো, তো এই গানটি হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের। আচ্ছা আচ্ছা। গগনেতে ডাকে দেয়া
গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে বাড়ি হিয়া আমার বাড়ি মধ্যে সুরো নদী তোমার বাড়ি হিয়া আমার বাড়ি মধ্যে সুরো নদী সেই নদীকে মনে হইল হইল অকুল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি মানে খুব বুকটা শান্ত হয়ে গেল অনেক ধন্যবাদ যে এমন একটি গান আপনি আমাদেরকে শোনালেন টেলিফোনে কে আছো বলো তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম বলো কোন ক্লাসে পড়ো এবং স্কুলের নাম আমি উম্মে হাবিবা ক্লাস 7 এ আচ্ছা স্কুলের নাম সেন্স কস্টিকা ওকে ফাইন তুমি জানো যে এখন কোন বিভাগটা তোমার জন্য ছবির গ্যালারি ছবির গ্যালারি ব্রিলিয়ান্ট ছবি দেখো তাহলে ছবির এই ফর্মুলা 1 খেলোয়াড়ের নাম তোমাকেই বলতে হবে অপশন আমি বলি ক মিসি ফ্র্যাঙ্কলিন খ সেবাস্তিয়ান ভেটেল গ জেসি বেস্টউইক বলো বলে দাও দ্রুত সময় কিন্তু চলে যাচ্ছে ক মিসি ফ্র্যাঙ্কলিন উত্তরটি আমি নিলাম সঠিক নয় আন্তরিকভাবে দুঃখিত সঠিক উত্তর ছিল খ সেবাস্তিয়ান ভেটেল শ্যামী একটা ফোন নেই হ্যাঁ অবশ্যই কে বলছো হ্যালো হ্যাঁ নাম বলো আমার নাম কাজী রায়তুল রহমান কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 3 কোন স্কুলে পড়ো লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমাকে বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ জানা অজানা জানা অজানা বিভাগটি যে শেষ হয়ে গেছে জীব জগৎ এবং জানা অজানা শেষ হয়ে গেছে ও তাহলে সহজ অর্থনীতি সহজ অর্থনীতি বাবা রে বাবা অর্থনীতি সেটাও সহজ তোমার কাছে আসলে ভেরি স্মার্ট আমি খুব চাইছি যে তোমার উত্তর যেন সঠিক হয় আমি খুব খুশি হব প্রশ্নটা করি তোমাকে হ্যাঁ আচ্ছা একটা ভালো কথা হচ্ছে যে একা একাই উত্তরটা দিও হ্যাঁ কারো হেল্প নিও না যারা হেল্প করে বেশিরভাগ সময় তাদের উত্তর ভুল হয় প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরো এই ইউরো মুদ্রা চালু হয় কবে থেকে হ্যাঁ অপশনগুলো একটু দেখো আমি বলেও দিচ্ছি তোমাকে ক পয়লা ফেব্রুয়ারি 2000 সাল খ পয়লা জানুয়ারি 1999 গ পয়লা ফেব্রুয়ারি 2001 বলো খ 1 জানুয়ারি সাল বলো 99 তুমি উত্তরটা সঠিক দিয়েছো এবং আমি সত্যি অনেক খুশি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ সিরিয়াসলি 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে এবার দ্বিতীয় প্রশ্ন তাহলে করি দেখা যাক এটা তুমি পারো কিনা ওয়াল স্ট্রিট ক্রাশ কত সালে হয় সালগুলো বলছি ক 1927 খ 1928 গ 1929 বলো ক 1927 উত্তরটি আমি নিলাম কিন্তু সঠিক নয় খুব দুঃখিত
চলো আমরা সঠিক উত্তরটা জেনে নেই। হ্যাঁ, 1929 সালে হয়েছিল এবং এটা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় ধসের ঘটনা এবং একে ব্ল্যাক মনডেও বলা হয়। যাই হোক, 500 টাকার বই তো তোমার কাছে পৌঁছে যাবে শেম ভাই। হ্যাঁ, অনেক কথা বলছিলাম, গান নিয়ে কথা বলছিলাম, গানের গল্পও আমরা করছিলাম, তবে আমার কাছে মনে হয় যে একটু গান শুনি, মানে গানের মানুষ পেয়েছি তো, কথা দিয়ে গানটা বোধহয় অবশ্যই বেশি শোনা ভালো। কোন গানটা শোনাবে? এই গানটা আপনারও পছন্দ, ধ্রুবতারা। তো এই গানটি আমি গিয়েছিলাম, এটা এস টুটুল ভাইয়ের গান, খুবই অসাধারণ গান, আমার ফেভারিট গান। ওনার যতগুলো গান আছে, মানে যতগুলো ভালো গান আছে তার মধ্যে এই গানটা আমার কাছে সবাই পছন্দের। এবং এই গানটি আমি স্টুডিও রাউন্ডে গিয়েছিলাম, আমাদের কম্পিটিশন যখন হয়েছিল তখন। দূরের ওই ধ্রুব তারা কতটা বেশেছি ভালো, শুধু মন জানে এরি দয় জানে। আপনি একটু গান আমার সাথে। রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেশেছি ভালো, শুধু মন জানে এরি দয় জানে। জ্বালাবে না গতি নিঃশ্বাসে কষ্ট নিয়ে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া। দূরের ওই ধ্রুব তারা কতটা বেশেছি ভালো, শুধু মন জানে হৃদয় জানে। যে গানগুলো আসলেই আমাদের হৃদয়ের গান, পছন্দের গান, এবং গান শুনে ভরে গেল ওই মন। আর একজন জুড়ে আছেন ওই ফোন, আমি একটু ফোন নিয়ে, বাট আমি লিপসিং করেছি কিন্তু আপনার না গেলে। থ্যাংক ইউ। বলো কে বলছো? আমি মুক্তা। কোন ক্লাসে পড়ো মুক্তা? ক্লাস 4। কোন স্কুল? মডেল হাই স্কুল খিলগাঁও। ঠিক আছে, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব। জীবজগৎ, জানা অজানা দুইটি বিভাগ শেষ হয়ে গেছে। খেলার মাঠ। তুমি কি খেলা দেখছো মুক্তা? না। আরে, তাহলে তোমার কাছ থেকে স্কোরটা জেনে নিই। ঠিক আছে, এবার দেখা যাক, তোমার কাছ থেকে সঠিক উত্তরটা জানতে চাই। প্রশ্ন বলি, টেনিস উইম্বলডন 2016 পুরুষ এককে চ্যাম্পিয়ন কে হয়েছিল? নামটা বলতে হবে। আমি বলে দিচ্ছি, ক অ্যান্ডি মারে, খ রজার ফেডারার, গ নোভাক জোকোভিচ। বলো। নোভাক জোকোভিচ। তোমার ফেভারিট প্লেয়ার? আচ্ছা, উত্তরটি আমি নিলাম কিন্তু সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে অ্যান্ডি মারে, খুব ভালো পারফরমেন্স করেছিল সে। আরেকটা ফোন নিয়েছি আমি ভাই। নিশ্চয়ই। নাম বলো না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নাম বলো, তোমার কি নাম? শিখা। কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? টিচার সিনিয়র পড়ি, অষ্টম শ্রেণীতে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। বিভাগটি শেষ হয়ে গেছে যে, খুব দুঃখিত। জীবজগৎ, জানা অজানা, খেলার মাঠ, এই তিনটি বিভাগ শেষ হয়ে গেছে। ইতিহাসের পাতা। আচ্ছা, ইতিহাসের পাতা থেকে তোমার কাছে আমার জানতে চাওয়া হলো, সপ্তম শতাব্দীর চৈনিক পর্যটকের বর্ণনায় পুণ্ড্রবর্ধনের পরিচয় পাওয়া যায়, এই পর্যটকের নাম কি? অপশনগুলো দেখো, বলে দিচ্ছি, ক হিউয়েন সাং, খ লামা তারানাথ, গ ফা হিয়েন। বলো। ফা হিয়েন। উত্তরটি আমি নিলাম, সঠিক নয়।
উত্তরটি সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে ক হিউয়েনসাং। থ্যাংক ইউ, জানা হলো। আর একটা ফোন নেই, ফোন নিতে ভালোই লাগছে। নাম বলো। তানিয়া। কোন স্কুল, কোন স্কুলে পড়ো? তানিয়া। তানিয়া কোন স্কুলে পড়ো তুমি? খাসোগি। আচ্ছা, কোন কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব, সহজ অর্থনীতি অথবা ইতিহাসের পাতা, এই দুটো থেকেই প্রশ্ন নিতে হবে। সহজ অর্থনীতি, ঠিক আছে। ঘানা, খুব আলোচিত একটি দেশের নাম, ঘানার মুদ্রার নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক সিডি, খ লিরা, গ বাত। বলো, বলে দাও তানিয়া। সময়ে কিন্তু শেষে বাত, উত্তর আমি নিলাম সঠিক না, আপনি মাথা নাড়াচ্ছেন। সঠিক উত্তর ছিল সিডি, তোমাকে 500 টাকার সিডি দেয়া হলো না। আচ্ছা, আমাদের আয়োজনের একেবারে শেষে আছি, কিন্তু শেষ থেকে আমরা গান শুনবো, একেবারে হ্যাঁ বা না শুনতে চাই। গানটি কি প্রফেশন নাকি না, খুব সংক্ষেপে? আপাতত আপাতত। আচ্ছা, হ্যাঁ বা না শুনলাম না, আপাতত শুনলাম। আমি একটু আপাতত বিদায় নিয়ে আসি, তারপর গান শুনতে শুনতে পারি যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই আবার আমরা গান শুনবো, কথা বলবো, খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি, তবে যাবার আগে একটি সবার জন্য একটি ঘোষণা রয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, বাংলাদেশ দলের জন্য শুভকামনা, এবং সবাই নিশ্চয়ই খুব বেশি ভালো থাকবে। গানটা শুনুন, মানে যেহেতু এটা শেষ গান, তো আমিও বলতে চাই এনটিভিকে ধন্যবাদ, এবং আমাদেরকে মাঝে মাঝে ডাকবেন, আমরা এসে তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়ে, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়ে, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে।